আমি কবি সেই কবি আকাশে কাতরা তুলিদেরই ঝরা পালক কিছুকালের জন্য তিনি এসেছিলেন এই পৃথিবীতে বাংলার রূপ দেখে পৃথিবীর রূপ করতে চাননি তিনি বাংলার ঘাস বাংলার বাতাস বাংলার পাখি বাংলার সাথে বাংলার পতঙ্গ বাংলার বিহঙ্গ তার মন হরণ করেছিল তিনি ছিলেন নির্জনতার কবি কবিতায় এঁকেছিলেন অপরূপ প্রকৃতির ছবি তিমির হননের ছবি হ্যাঁ জীবনানন্দ দাশের কথাই বলছি পারিবারিক উপাধি ছিল দাশগুপ্ত ব্রাহ্ম সমাজে বিকৃত হওয়ার পর গুপ্তকে কবি নিজে ছেটে বাদ দিয়েছিল চরম দারিদ্র ও ক্লান্তি তার দেহকে গ্রাস করলেও তার মনকে কখনো স্পর্শ করতে পারেনি বরিশাল শহরে সত্যানন্দ দাশগুপ্তের ঘর আলো করে এসেছিলেন জীবনানন্দ দাস বা কুসুম কুমারী দাস ছিলেন একদম বিদুষী স্বভাব কবি বলতে আদর করে ছোট্ট জীবনানন্দকে মা ডাকতেন নীলু সেই নীলু একদিন বাংলা সাহিত্যের এত বড় নক্ষত্র পরিণত হবে সে লক্ষণ বাল্যকালে মা বুঝতে পেরেছিলেন একদিন সকালে প্রহ্লাদ গোয়ালা দুধ দিতে এসেছিল সত্যানন্দ দাশগুপ্তের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বালক নীলুর ইংরেজি কবিতা আবৃত্তি শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল সে মুখ থেকে অবচেতন ভাবে বেরিয়ে এসেছিল আপনি বড় ভালো করেন গো দাদা বাবু আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আজ আমরা উপস্থিত হয়েছি তোমাদের আরেকটি নতুন ক্লাস নিয়ে প্রথমেই আমি এই কন্টেন্ট নির্মাতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহকারী শিক্ষক গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ দিনাজপুর তাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই তোমরা কি গ্রামে বেড়াতে যাও বারবার কি সেখানে ফিরে যেতে ইচ্ছে করে তাই সুন্দর তোমরা গ্রামে যাও তোমাদের বারবার ফিরে যেতে ইচ্ছে করে সুন্দর বলেছ আরেকটি ছবি দেখছ তাহলে আজ আমরা তোমাদের ছয় অধ্যায়ের আবার আসিব ফিরে আমাদের কবি প্রিয় কবি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি নিয়ে আলোচনা করব প্রথমে শিকম পাল বলতে চাই এ অধ্যায় শেষে তোমরা কবি পরিচিতি বর্ণনা করতে পারবে কবিতাটি শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারবে নতুন শব্দগুলোর অর্থ সহ বাক্য অনুচ্ছেদ গঠন করতে পারবে কবিতাটির চরণ সময়ের ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে আমাদের এই প্রিয় কবি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তিনি তার জীবনে এক বর্ণাঢ্য অল্প ক্ষণিকের জীবনে অল্প সময়ের মধ্যে যে কীর্তি আমাদের মাঝে দিয়ে গেছেন তার জন্য তিনি আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে অম্লান হয়ে আছেন কবি প্রথমে কবি আমাদের এই কবি জন্মগ্রহণ করে 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারিতে বরিশাল কবি মৃত্যুবরণ করে 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় নিহত হন এই কারণেই আমাদের এই কবি বেশ অল্প কিছুকাল তার রচনা শৈলী আমাদের মধ্যে আমাদের উপহার দিয়েছেন এবার আমরা এই কবিতার একটি আদর্শ পাঠের আবৃত্তি শুনব আবার আসিব ফিরে ধানশিরিটির তীরে এই বাংলায়
হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের খুব সুন্দর লেগেছে। এবার তোমাদের মধ্য থেকে এই কবিতাটি কেউ একজন আমাদের সবার সবাইকে পাঠ করে শোনাও, কে শোনাবা? স্নেহা, স্নেহা তুমি দাঁড়িয়েছো, এবার তুমি আমাদেরকে একটু এই জীবনানন্দ দাশের এই কবিতাটি আমাদের আবৃত্তি করে শোনাও। সুন্দর সুন্দর, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ স্নেহাকে। স্নেহার জন্য সবাই একটা জোরে হাততালি দাও, এত সুন্দর আবৃত্তি করে স্নেহা। এসো আজকের এই পাঠের নতুন শব্দার্থ গুলো শিখে নিই। প্রথমে আমরা দেখছি ডিঙা। ডিঙা শব্দের অর্থ আমরা অনেকেই বুঝতে পারছি, যে ছোট ছোট নৌকা, যে নৌকাগুলো নদীতে অনেক সময় মাছ ধরার কাজে ব্যবহার হয়, ছোট নৌকা। ডিঙা শব্দের অর্থ ছোট নৌকা। এবার নীর, নীরে, নীরে শব্দের অর্থ পাখির বাসা, অর্থাৎ পাখির বাসায়। এবার ধবল, ধবল শব্দের অর্থ দেখছি আমরা সাদা বক, তাহলে ধবল শব্দের অর্থ হচ্ছে সাদা, ঠিক আছে। এবার এই তোমাদের একটি জোড়ায় কাজ দিব, দেখি তোমরা সবাই জোড়ায় জোড়ায় হয়ে বসো, দুইজন দুইজন করে বসো। সুন্দর, তাহলে এই ছবিটি দেখে, সুন্দর করে দেখে তোমরা পাঁচটি বাক্য লেখো। ছবিটি গ্রামের চিত্র দেয়া আছে, মানে তোমরা গ্রামের এই অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য থেকে তোমাদের খাতায় পাঁচটি বাক্য লেখো। ধন্যবাদ তোমাদের। তাহলে এবার প্রত্যেক জোড়ার, জোড়ায় জোড়ায় যারা ছিলেন, এক জোড়া আর এক জোড়ার কাছে খাতা দাও এবং নিজেরাই তোমার সহপাঠী জোড়া কি লিখেছে সেটা দেখো এবং উপলব্ধি করো আরো কি লিখলে ভালো হতো। যাই হোক, সবাই সুন্দর লিখেছ, সবার জন্য একটা জোরে হাতে তালি দাও। এবার এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছ তোমরা, প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এখন আমাদের এই কবিতাটির প্রত্যেকটি চরণকে আমরা পড়ে বিশ্লেষণ করে তোমাদের মাঝে শোনাচ্ছি। প্রথমেই, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে। এখানে কবি বাংলাকে এত ভালোবাসেন যে তিনি
মৃত্যুর পরেও আবার যদি কখনো জন্মগ্রহণ করেন তাহলে যেন বাংলায় জন্মগ্রহণ করেন, সেই উদ্দেশ্যে আমাদের এই কবি বলেছেন যে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্খ চিল শালিকের বেশে। যদি আবার কখনো তিনি জন্মগ্রহণ করেন তবে যেন তিনি এই বাংলাতেই জন্মগ্রহণ করেন, তবে তখন তখন হয়তো শঙ্খ চিল বা শালিকের বেশে তিনি এই বাংলাতেই আসবেন। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি কুয়াশা ঢাকা সকালের একটি চিত্র, আবার কাঁঠাল গাছের কিছু ছবি, আবার কিছু কাকের ছবি। তিনি কবি এ সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না যে হয়তো তিনি একসময় ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, আমাদের বাংলায় যেরকম নবান্ন উৎসবটা নতুন ধান কাটা পিঠা পায়েস গুলির সময়, কবি এই প্রকৃতির এই অপরূপ স্নিগ্ধতা বুকে লালন করে তিনি এই বাংলাতে আসতে চান। কুয়াশার বুক ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। তারপর হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। কবি এখানে তার আবার ফিরে আসার যে সম্ভাবনা সেখানে তিনি হয়তোবা হাঁসও হতে পারেন, তখনও কিশোরীর পায়ে লাল ঘুঙুর থাকবে, হয়তো সে হাঁস হয়ে সারাদিন জলে ভেসে ভেসে কাটাবে যেখানে কলমির গন্ধ থাকবে। কবি ফিরে আসার এই সম্ভাবনাটাকে এখানে তুলে ধরেছে। তিনি এও বলেছেন যে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। অর্থাৎ তিনি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় তিনি আসতে চেয়েছেন। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুদের ডালে। কবি এখানে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, আমরা অনেকেই হয়তো অবগত আছি সুদর্শন বলতে, আমরা মানে গোবরে যে পোকাটা হয় তোমরা ছবিতে নিশ্চয় দেখছো যে এটা সন্ধ্যার পর আমরা উঠতে দেখি, সন্ধ্যায় উঠতে দেখি এটা সাধারণত। তো কবি সে গোবরের পোকাও হতে পারে, হয়ে আসতে পারে, যদি এ গোবরের পোকাও হয়ে আসে তিনি যেন এই বাংলাতেই জন্মগ্রহণ করে। তাহলে দেখো কবি বাংলাকে এই বাংলার অপরূপ দৃশ্য, এই মানে অপরূপ দৃশ্য আর এই অপার লীলাভূমি এত ভালোবাসেন যে তিনি যদি গোবরের পোকাও হয়েও জন্মগ্রহণ করেন তাহলেও তিনি যেন আমাদের এই বাংলাতেই জন্মগ্রহণ করে। এত মানে প্রকৃতি প্রেমী একজন কবি আমাদের এই জীবনানন্দ দাস। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেছে ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো তখন প্রকৃতি এমন থাকবে যে গাছে গাছে শিমুল ফুল ফুটবে, হ্যাঁ সেখানে শিমুল গাছে লক্ষ্মী পেঁচা ডাকবে। আবার কবি এও বলেছেন যে হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। রূপসা নদীতে যে ছেঁড়া পালে যে নৌকা চালক বা কিশোর নৌকা চালক, কবি সেই কিশোর নৌকা চালক হতে পারেন পরবর্তী জন্মে। হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের কোণে, হয়তো
এমন এক শিশু হয়ে জন্মগ্রহণ করলেন যে উঠানের এক কোণে ঘাসের মধ্যে খয়ের ধান ছড়াচ্ছে। আবার ডিঙাবাই রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। গোধূলি বিকেলে বা সন্ধ্যার একটু আগে সূর্য যখন অস্তমিত হয়, ঠিক তখন পশ্চিম আকাশে আমরা অনেক সময় লক্ষ্য করি যে এক রঙিন আভা, এক সোনালি আভা পশ্চিম আকাশের দিগন্ত বিস্তিয়া দেখা যায় সেটা। আর সেই ক্ষণে আমরা দেখি সাদা বক দূর থেকে খাবার খেয়ে সন্ধ্যায় তার নীড়ে ফেরে, মানে সেটা এমন যে সে সাদা মেঘ, মেঘের মেঘ সাঁতরিয়ে বকগুলো তার বাড়িতে যাচ্ছে, বা সে মেঘের নৌকায় উঠে মেঘে ভেসে সে তার নীড়ে ফিরছে। তো কবি এখানে তার পরবর্তীতে পরবর্তী জন্মে এই বাংলায় বক হয়ে আসার সম্ভাবনার কথা বলেছেন, এবং আমরা যারা কবিকে ভালোবাসি, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে ভিড়ে কবি কবিকে সেখানে খুঁজতেও বলেছেন। এত প্রকৃতি প্রেমী কবি আর খুব বাংলা সাহিত্যে খুব কমই। এবার আমরা একটি দলগত কাজ দিব। দলগত কাজটা এরকম, তোমরা খাতায় লিখে নাও, বাংলার প্রকৃতির রূপ দেখে তোমরা কেন মুগ্ধ হও তা বিশ্লেষণ করো। বাংলার প্রকৃতির রূপ দেখে তোমরা কেন মুগ্ধ হও তা বিশ্লেষণ করো। পাঁচজন একটা দল করো, পাঁচজন পাঁচজন করে একটা দল করো, বসো, খাতা নিয়ে এই কাজটি করো। অবশ্যই দলীয় কাজ করার সময় মনে রাখবে তোমার সহপাঠীর মতকেও তুমি প্রাধান্য দেবে। সবাই একসাথে আলাপ আলোচনা করে এই এই প্রশ্নটির, এই বাক্যটির সমাধান দেওয়ার চেষ্টা করবে। বাংলার প্রকৃতির রূপ দেখে তোমরা কেন মুগ্ধ হও তা বিশ্লেষণ করো। সুন্দর লিখেছ, দলীয় কাজগুলো দলের যে ক্যাপ্টেন সে আমার কাছে নিয়ে এসো। সুন্দর সুন্দর, তোমরা সবাই অনেক সুন্দর লিখেছ, ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের আমি একটি বহু নির্বাচনী প্রশ্ন দিব। কবিতা লেখনীতে কি ধারণ করতে? আমি কয়েকটা অপশন দিতে চাই, প্রকৃতি, শিশুদের ভাবনা, প্রকৃতির বিচিত্র রং রূপের, না মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম। আমি আবার বলছি, ক প্রকৃতি, খ প্রকৃতির বিচিত্র রং রূপের, গ শিশুদের ভাবনা, ঘ মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম। আরেকটি প্রশ্ন দিই, যে কবি কেন বারবার ধান সিঁড়িটির তীরে ফিরে আসতে চান? ক সময় কাটানোর কারণে, খ নদী ভাঙনের জন্য, গ প্রকৃতির সাথে মমতার কারণে, ঘ দেখার আকুলতা। সুন্দর, দেখি কার 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 উত্তর হয়েছে। হ্যাঁ প্রিন্স, প্রিন্স কি লিখেছো? আচ্ছা ঠিক আছে, বসো। দেখি অপু, অপু কি লিখেছ দেখি। আচ্ছা
আর একটি বহু নির্বাচনী প্রশ্ন, নবান্নের দেশে যা হয়, নবান্নের দেশে যা হয় নতুন ধান কাটার পর উৎসব হয়, দুধ গুড় নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়, না ধনীরা আরামায়েশে থাকে, নিচের কোনটি সঠিক? তোমরা জানো যেটি একটি বহু নির্বাচনী প্রশ্ন, নিচের কোনটি সঠিক? তোমরা দেখো, লিখেছো সবাই? অপূর্ব কি লিখেছ? স্নেহা কি লিখেছ? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তাহলে চলো আমরা এবার সঠিক উত্তরটি দেখি। সঠিক উত্তরটি হচ্ছে নতুন ধান কাটার পর উৎসব হয়, আর দুধ গুড় নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়। তাহলে নবান্নের দেশে কি কি হয়? নতুন ধান কাটার পর উৎসব হয়, আর নতুন দুধ গুড় নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়। ধন্যবাদ সবাইকে। তাহলে এবার তোমাদের একটি বাড়ির কাজ দিব। বাড়ির কাজটি সবাই খাতায় লিখে নাও। তোমাকে যদি কোনো নদীর কাছে বেড়াতে নিয়ে যাওয়া হয়, তখন তুমি কি কি করবে তা একটি অনুচ্ছেদ আকারে লিখে আনবে। তোমাকে যদি কোনো নদীর কাছে বেড়াতে নিয়ে যাওয়া হয়, তখন তুমি কি কি করবে তা একটি অনুচ্ছেদ আকারে লিখে আনবে। আরেকটি, শারীরিক বা মানসিকভাবে অসুস্থ শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য একটি পরিকল্পনা তৈরি করো। আমি তোমাদের আবার বলছি, সবাই খাতায় লিখে নাও, যে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য একটি পরিকল্পনা তৈরি করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা এবং সুস্থ থাকবা সব সময়। আর কিছুদিন আছে পরীক্ষার, পড়াশোনার মধ্যে থাকবা, ভালো থাকবা।